নমস্কার, সেভেন এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। শনিবার বৃষ্টি মাথায় নিয়েই সোদপুরের বাড়ির সামনে থেকে মেয়ের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আন্দোলনকারীদের মিছিলে পথ হাঁটলেন নির্যাতিতার বাবা মা। আর নির্যাতিতার বাবা মাকে সঙ্গে নিয়ে জাস্টিস ফর আরজিকর স্লোগানে গর্জে উঠলেন আন্দোলনকারীরা। উল্লেখ্য, গত মঙ্গলবার থেকে স্বাস্থ্য ভবনের সামনে পাঁচ দফা দাবিতে অনর অবস্থানে বসেছেন জুনিয়র ডাক্তারেরা। এর মধ্যেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হবার কথা থাকলেও জুনিয়র ডাক্তারদের দাবি মতো লাইভ স্ট্রিমিংয়ে রাজি না হওয়ায় তা ভেস্তে যায়। আর শনিবার বৃষ্টি ভেজা সকালে হঠাৎই স্বাস্থ্য ভবনের কাছে জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে গিয়ে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বৈঠকে বসার আহ্বান জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রীর আশ্বাস, যদি কেউ দোষী হন তারা শাস্তি পাবেন, দোষীরা আমার বন্ধুও নয় শত্রুও নয়, কেউ দোষী থাকলে আমি নিশ্চয়ই ব্যবস্থা নেব। আর এদিন প্রতিবাদীদের মিছিলে সামিল হবার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শনিবারে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন নির্যাতিতার বাবা মা। শুনুন কি জানালেন তারা। কথা বলবো না এসব ব্যাপারে, আমি আর কোনো কথা বলবো না, আমি অনেক বলে ফেলেছি। মুখ্যমন্ত্রী নিজের পদত্যাগ করতে, সেটা ওনার টোটাল ওনার ব্যক্তিগত ব্যাপার, আমি এসব ব্যাপারে মন্তব্য করবো না। মানে উনি যদি পদত্যাগ করেন তাহলে কি সমস্যার সমাধান কি হবে? না না, কি করে সমাধান হবে উনি সেটা উনি জানেন, উনি কি বলছে না আমি এসব ব্যাপারে। গতকাল আতঙ্ক আপনাদেরকে দুজনের প্রতিনিধি দল, এসব ব্যাপারে বলা যাবে না, তাহলে তো কালকেই বলতাম। ডাক্তারদের বারবার করে আন্দোলন তুলতে বলছে মুখ্যমন্ত্রী, এই বিষয়ে সে ডাক্তাররা যা ভালো বুঝবে তাই করবে। যা দাবি রেখেছে সেই দাবি রেখে আন্দোলন তোলার জন্য এটা খুব ভালো, উনি যে এসেছেন ওখানে খুব আমরা স্বাগত জানাচ্ছি। হ্যাঁ অবশ্যই শিবভূতির উপরে, কিন্তু ডাক্তারদের যে সমস্যা সমাধান, জুনিয়র ছাত্রদের যে পাঁচ দফা দাবি আছে এটা মেনে নিয়ে ওদের সঙ্গে আলোচনায় বসে সুষ্ঠু সমাধান করুক, আমরা এটাই চাই মুখ্যমন্ত্রী। প্রশাসন স্বাস্থ্য দপ্তর সবাই দোষী আমরা দেখতে পাচ্ছি, সেখানে উনি বলছেন যদি কেউ দোষী থাকে তাহলে সে সাজা পাবে। এটা আমার একদম খারাপ লেগেছে, খুবই খারাপ লেগেছে। দোষীরা আমাদের বন্ধু, দোষীরা আমাদের বন্ধু নয় শত্রুও নয়, বলবেন দোষীরা শত্রুও নয় একথা বলছে তাহলে কি বলবে? তাহলে সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। আবার এসব আমি চাইবো উনি তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ছাত্রদের আন্দোলন, ছাত্ররা এই যে কষ্ট পাচ্ছে এটার জন্য উনি তাড়াতাড়ি দ্রুত সমাধান করেন। সোদপুর থেকে রাজাদের রিপোর্ট, সেভেন এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সেভেন এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।